জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে আগের দামে ফিরিয়ে নেওয়ার সুপারিশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। বুধবার এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে মতামত তুলে ধরে সংস্থাটি। তবে অর্থমন্ত্রী জানিয়েছেন, তেলের দাম না বাড়ালে ব্যাহত হবে উন্নয়ন কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কতটা জরুরি ছিল এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। মূল নিবন্ধে বলা হয়, জ্বালানি তেলের মতো একটি কৌশলগত পণ্য অর্থনীতির নানা খাতে সরাসরি প্রভাব ফেলে, তাই মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার পরিস্থিতিতে দাম বাড়ানোর এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সিপিডি। সংবাদ সম্মেলন সরকারের এই মুহূর্তে তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে মোটেই কোনো সময় উপযোগী সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করি যে এটি একটি ভুল সিদ্ধান্ত এবং সরকারের এই জায়গা থেকে পিছিয়ে আসা উচিত। যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিসঙ্গত নয়, সরকারের নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয়, নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং রাজনৈতিকভাবেও এটা কোনো আলোকিত সিদ্ধান্ত নয় বলে আমাদের মনে হয়েছে। সিপিডির নিবন্ধ বলছে, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও লঞ্চে ভাড়া বেড়েছে। এছাড়া জ্বালানির মূল্য বাড়ায় বিদ্যুৎ ও কৃষি উৎপাদনেরও খরচ বেড়ে যাবে, যার প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রার খরচেও। না, সাধারণ মানুষের কাছেই এটা যাবে, উৎপাদকের পর্যায়ে যেটা যাবে, এটার কারণে তো আমরা জানি পরিবহনের দাম বাড়বে, হ্যাঁ ইত্যাদি বাড়বে, তারা কিন্তু এটা পাস অন করে দিতে পারবে, ভোক্তার কাছে যাবে, কিন্তু ভোক্তা পাস অন করতে পারবে না। তবে সিপিডির এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পুরোটাই যৌক্তিক। যখন দাম কমে আমরা দাম কমাই, যখন দাম বাড়ে আমরা ডেফিনেটলি তারা এটাও সাবসিডাইজ দিয়ে তারা দেবে, সেখানে কি আমরা পুরোটা কি এখন কি পরিমাণ বেড়েছে আপনারা জানেন, কি পরিমাণ বেড়েছে আগে আমি মিটিং এ আমি আমাদের অবহিত করব, কিছুটা তো শেয়ার করতে হবে, যারা আমার কনজিউমার তাদের উপরে কিছু আমরা তাদের কিছুটা তো তাদের বহন বহন করতে হবে এবং সেটা তাদের উপরে তুলে দেওয়া হচ্ছে বা বলে বলতে পারেন। অর্থমন্ত্রী হিসাবেও আমার দায় দায়িত্ব আছে, আমাকে রেভিনিউ যোগান দিতে হয়, রেভিনিউ যোগান না দিলে পরে আমাদের কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশে এক লাফে জ্বালানির দাম বাড়ানো হয় প্রতি লিটারে 15 টাকা। যদিও সিপিডির নিবন্ধে বলা হয়, গত 7 বছরে বিপিসি মুনাফা করেছে 43,000 কোটি টাকারও বেশি। এছাড়া জ্বালানি তেলে বিভিন্ন স্তরে 34% শুল্ক ও লভ্যাংশ মিলে প্রতি বছর বিপুল টাকা জমা হচ্ছে সরকারি কোষাগারে। আপনাদের কি টাকা ছিল না? বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।